একশনের ঘোমটাওয়ালা আছে জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয়। হ্যাঁ, এই এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে, এরা আমাদেরকে বলে যে এরা খারেজি হয়ে গেছে, এরা এদের আকিদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকিদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। আপনারা নিয়ে আসেন, নিয়ে এসে ও তো থুতু মারবে, আপনারা মুখে পেশাব করেন। আবু তাহ আদনান বলেন যে আকিদা মানহাজ নিয়ে তুমি ইসরায়েলের পক্ষে কথা বলো, ওই আকিদা মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি, ঘোমটাওয়ালাদের উপর থুতু নিক্ষেপ করি। তো ওকে আবার নিয়ে আসেন আপনারা, আবু তাহ আদনান এই জাহেলকে আপনারা নিয়ে আসেন, নিয়ে এসে ও তো থুতু মারবে, আপনারা মুখে পেশাব করেন, ভালো হয় না? কত বড় শয়তানের শয়তান! আচ্ছা কোন আলেম ইসরায়েলদের পক্ষে কথা বলেছে? কোন আলেম কথা বলেছে মানহাজের? এই হারাম ঘরকে দেশ থেকে বিতাড়িত করা উচিত। কত বড় হারাম ঘর, কি ভাষা উল্লেখ করেছে! যদি ওই কথাটা বলে থাকে আল্লাহ যেন ওর উপরে গজব নাজিল করে। তার ভাষাটা কি ঘোমটাওয়ালাদের উপর, মানে মাদানি আলেমদের কথা বলতে পারে, আমরা তো ঘোমটা পড়ি না। এদেরকে প্রমোট করে কারা? যারা এদেরকে নিয়ে আসে এরা হলো শয়তানের বাচ্চারা, বদমাশারা, এই ইবলিস মার্কা বক্তাকে আমরা ঠাই দেন, এরা বদমাশ, ওকে ধুলাই করে ছেড়ে দিবেন, যেখানে পাবেন ধুলাই করে ছেড়ে দিবেন। আহলে হাদিস সমাজে বক্তব্য দিও, তুমি তুমি তো ইসরায়েলের দালাল, তুমি হলে ইহুদিদের দালাল, ইহুদিদের দালালই কেবল আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলে। ইহুদিরা আহলে হাদিসদেরকে বেশি ভয় পায়, তুমি জানো, তুমি শিয়াদের আকীদাও জানো না, খারেজিদের আকীদাও জানো না, এ শয়তান নিজেই শিয়া একটা, ও শয়তান নিজেই একটা খারেজি। আল্লাহর উপরে গজব নাজিল করুক, ও আলেমদের অপমান করেছে, যারা তাওহিদ মানহাজ বোঝে, যারাই শরীয়তের ব্যাপারে সত্য কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলেছে, এই শয়তানের আগে কথা বলেছে এই ইবলিসটা, এরা টাটকা ইবলিস, এ হলে শিয়াদের দালাল একটা, এই দালালকে ধুলাই করে আহলে সমাজ থেকে বিদায় করতে হবে। খেয়াল করবেন ওর মানহাজটা ঠিক আছে কিনা, কথা বোঝে, ওর মানহাজটা ঠিক আছে কিনা। আজকে যে একটা ভাইরাস বক্তা বেরোয়েছে না, এখন আপনাদের আর রাহিকুল মাখদুম পড়লাতে সুফি বা ঠিক আছে, আদনান আদনান যে কিভাবে কিভাবে শিখাচ্ছে সুফিবাদ, অথচ তার আকিদা সম্পর্কে কোনো জ্ঞান আছে? তো ও হয়ে গেছে আপনাদের কি ভাইরাস, আইডল বলছেন আবার, মিলিয়নের বাসী আল্লাহ, হ্যাঁ তোবা তোবা তোবা, আপনাদের লাখ লজ্জাও নাই, আহলে হাদিস আকিদা গ্রহণ করে, এই তো আপনাদের মূল সমস্যা, আহলে হাদিস আকিদা আপনার মধ্যে আছে কিন্তু মানহাজগত জ্ঞান নাই। যদি মানহাজগত জ্ঞান থাকতো, আর আমি কতটুকু শক্ত করে বলি, আপনারা সহ্যই করতেন না, আমার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ধৈর্য আছে, কিন্তু ওই ধৈর্য আপনারা হতো না। কি বলছে জানেন, মুমিনের চোখটাই আল্লাহর চোখ, আমার নাউজুবিল্লাহ বলছেন কি জন্য, দলিল আছে, মমিনের হাতটাই আল্লাহর হাত, মমিনের কানটাই আল্লাহর কান। আরে একজন আহলে হাদিসও লিখছে এটা, আল্লাহ যেন মাফ করে আমাদেরকে, আমি শুধু কথাটা বললাম, একজন আহলে হাদিসও লিখছে, সহিহ বুখারী হাদিস 6502 নম্বর হাদিস বলছে, ইদা আহবাবতুহু, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, ফাইদা কুনতু সামাহু ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু ইয়াবতিশু বিহি ওয়া রিজলাহু ইয়ামশি বিহি, কত সুন্দর! যখন কোনো বান্দা আমার প্রিয় হয়ে যায় তখন আমি তার কান হয়ে যাই, সে কান দিয়ে শোনে, আমি তখন তার চোখ হয়ে যাই, চোখ দিয়ে দেখে, আমি তখন তার হাত হয়ে যাই, হাত দিয়ে ধরে, আমি তখন তার পা হয়ে যাই, পা দিয়ে চলে হাঁটে। তাহলে বুখারীর হাদিস দ্বারা প্রমাণ হলো না, আল্লাহর মুমিনের চোখটায় কার চোখ? আল্লাহর চোখ। মুমিনের বান্দার কানটায়
কারকান এই ভাইরাস বক্তা যদি জানতো যে আল্লাহর কান আছে না নাই আছে কি আল্লাহর কান আছে হ্যাঁ কান আছে সি 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 কি বলে দিলেন খুব সুন্দর আই তুমি ভিডিও করো আর তুমি বুঝো না বক্তব্য তোমাকে মার হবে আজকে এই জন্য ক্যামেরা সবাইকে দেখায় ক্যামেরাম্যানকে কেউ দেখে না তুমি কত বক্তব্য শুনলে আমার আল্লাহর কান আছে এটা বলা যাবে না কারণ আল্লাহর কানের সিফাতের কথা কোরআন হাদিসে নাই তবে আল্লাহ শুনেন এই ছেলে তোমাদের মনে থাকবে আরে তোমাদের জন্য আলোচনা করছি আমি এই আলোচনা কাদের জন্য করছি ওই বুড়াদের জন্য করি কোনো লাভ না মনে রাখবেন এরা এই কয়েকটা ছেলে এখানে বসে আছে তাই আলোচনা করছি কিন্তু আমি বুঝে দেখতে পাচ্ছি তো এদের ব্রেনটা সাপ আছে একবার মাথায় ঢুকলে তাহলে কি প্রমাণ হলো আল্লাহর কি কান আছে এটা বলা যাবে না তবে বলা যাবে আল্লাহ শুনেন আল্লাহ কি শুনেন তবে এটা বলা যাবে আল্লাহর চোখ আছে তিনি দেখেন আল্লাহর চোখের কথা কোরআনে আছে কথা কি বুঝলেন আচ্ছা শুনেন শুনেন এবার তাহলে এই অনুবাদটা কিভাবে করলো যে আকীদাগত জ্ঞান থাকতো যে মুমিনের কানটাই আল্লাহর কান অথচ আল্লাহর কান আছে এটা বলা যাবে না যদি আকীদা জানতো তাহলে এই কথা বলতে পারতো তাহলে অর্থটা কি অনুবাদ কিন্তু এটাই করতে হবে আমি তার কান হয়ে যাই তার কান হয়ে যাই আমার কান না খায়পা কোথাকার তুমি হাদিস বুঝো না তাহলে এটার অর্থটা কি তাহলে প্রমাণ হলো যে আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই তাই না আহারে শুনেন সহি বুখারি পড়বেন হাদিস পড়বেন যারা পড়াচ্ছে তারাও জানে এটা সমস্যা কি আল্লাহর কানটা যদি বান্দার কান হয়ে যায় আল্লাহর চোখটা যদি বান্দার এটা তো ভালো ব্যাপার তোবা 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 নাউজুবিল্লাহ কিভাবে বলবেন আপনি বুঝে না বুঝে না হাদিস পড়া থেকে এটাও বুঝে না মানহাজ না বুঝার কারণে নিজের মতো অর্থ মেরি দিল বলে সমস্যা কি অথচ এর অর্থ হলো সাহাবীরাই অনুবাদ করতেন বি ইয়াসমাউ ওয়া বি ইউবসিরু ওয়া বি ইয়াবতিশু ওয়া বি ইয়ামশি কত সুন্দর করে অর্থ করছেন বান্দা তখন আমার রহমতে কান দিয়ে শুনে আমার রহমতে চোখ দিয়ে দেখে আমার রহমতে হাত দিয়ে ধরে আমি তখন বান্দাকে বান্দার কানে রহমত দিয়ে দিই বান্দা খারাপ কিছু শুনতে চায় না শুধু ভালো শুনতে চায় আমি বান্দার চোখে রহমত দিয়ে দিই তখন এই চোখ দিয়ে ভালো ছাড়া খারাপ দেখে না এই দুইটা অর্থ এক হলো কি না সম্পূর্ণ আলাদা আরে ভাই কোথায় গাব্বাস গাব্বাস আর কোথায় আব্বাস আপনি খেয়াল করেছেন এইটা হলো পথভ্রষ্টতার নিয়ম সুফিবাদ শিখায়া মানুষকে পথভ্রষ্ট করছে আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ বাংলাদেশের সব মানুষকে তুমি তাওহীদ পন্থী হিসাবে কবুল করে নাও আমিন